বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আর্কিটেক 10 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নাকুচা একটি টিনশেড বিল্ডিং নিয়ে। এবং বিল্ডিংটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে জায়গাটা এবং পিরাটা দেখতে পাচ্ছেন আপনারা, যে সিঁড়ির মতন রয়েছে পিরাটা এবং সিঁড়ির এবং পিরাটা দুই পাশে রয়েছে, পিরার মধ্যেই রয়েছে বসার জন্য একটি দুই সাইডে দুইটি স্থান। এবং খুব চমৎকারভাবে কিন্তু নাকুচা বিল্ডিং আপনারা অনেকেই দেখেন যে এটা আধুনিক সিস্টেমের যে বিল্ডিংগুলা আপনাদেরকে দেখাচ্ছি যে এবং দেওয়া আছে এখানে আমরা যেভাবে করেছি এবং যেভাবে সুন্দর লাগে এই সিস্টেমে আমরা কিন্তু করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে টিনটি দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল টিন, আপনারা সেম যদি এই বাড়িটা করতে চান তাহলে আপনারা অনেক সুন্দর দেখা যাবে যে কালার ম্যাচিং। আমাদের দেওয়া আছে টাইলস, আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে। এখানে যে বাড়িটি রয়েছে এখানে আপনার কতটুকু জায়গা লাগবে, কত টাকা খরচ লাগবে, মিস্ত্রি খরচ, ইট খরচ, আমি সমস্ত আলোচনা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, আর সর্বশেষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই আধুনিক বাড়ি পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, তো আমরা দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা আমরা দেওয়া আছে, খুব চমৎকার সিস্টেম দেওয়া আছে। আপনারা যদি এই বাড়িটা করতে চান তাহলে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখেন গ্রিল এবং দরজা এবং যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দেখা যাচ্ছে। সামনে আমরা করেছি টাইলস দিয়ে, আপনারাও এই সিস্টেমে করতে পারবেন, খুব চমৎকার দেখা যাচ্ছে। এবং সামনে দেখেন যে টিনের নিচে আমরা ডিজাইনটা করেছি, ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে দেওয়া আছে, আপনারা এরকমভাবে করতে পারবেন। আর এরকমভাবে যদি করতে চান তো আমি আপনাদের সাথে খরচটাও বলবো, বিস্তারিতভাবে খরচটা বলবো, আপনারা স্কিপ করে দেখবেন না। যদি দেখেন তাহলে ইম্পর্টেন্ট কোনো বিষয়ে চলে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাক উঁচা মতন যে এই সাইডটা, মাইসকানটা, মাইসকানটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে এই বাড়িটি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি, ঘুরে ঘুরে এই পুরোটা বাড়ি দেখাচ্ছি আপনাকে। এবং আমরা ভিতরের যে অবস্থা আছে এটাও আমরা দেখব, কি আছে না আছে, ব্যাথা রুম আছে, বাথরুম আছে, কিচেন আছে, এটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা এই ভিতরে দেখি যে ভিতরে কি আছে না আছে এবং আমরা ভিতরে কিভাবে করেছি এই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা না দেখলে বুঝবেন না, এই কারণে আপনাদেরকে দেখানো লাগে। অনেকেই কমেন্টস করে বলেছিল যে আপনারা ভিতরে চাইতেও তো অনেক সুন্দর দেখা যায়, আপনারা যদি আরও সুন্দর করে ঘুরে ঘুরে দেখান তাহলে আমরা এর থেকে আইডিয়া নিতে পারি। জাস্ট আমাদের ভিডিওটা বন্ধুরা আইডিয়া দেওয়ার জন্যই আপনারা খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে দেখবেন, আপনারা বিস্তারিতভাবে এই বিল্ডিংয়ের ভিতরে কি আছে না আছে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনারা নিজে নিজেই অনেকগুলা বিল্ডিং করতে পারবেন, যে হাফ বিল্ডিংটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ভিতরে কি আছে না আছে কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদের জন্যই কষ্ট করে কিন্তু দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অনেকে যারা এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমরা ফ্লোর প্ল্যানটা দেখাচ্ছি, ফ্লোর প্ল্যানটা যে রুমের সাইজগুলো দেখাচ্ছি, 12-12 রুম এখানে রয়েছে, কিচেন বাথরুম খুব সুন্দরভাবে কিন্তু আমি এই প্ল্যানটা করেছি আপনাদের জন্যই। আপনারা খুব চমৎকার যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইন মতন যদি আপনারা করেন তাহলে আপনাদের এটা করতে গেলে আপনার জায়গা লাগবে 25 ফুট 3 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 400
86 বর্গফুট এবং দেখতে পাচ্ছেন 1.1 শতাংশ এবং 676 পয়েন্ট কাঠা। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই জায়গাটা যে আপনার 25 ফুট 3 ইঞ্চি বাই 19 ফুট 3 ইঞ্চি এই জায়গাটার মধ্যে এই জায়গাটা। তো প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।